নমস্কার। করোনার আবহে বাংলা এই টকশোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিৎ চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। করোনার আবহে বাংলায় একটা ভালো খবর আছে, সুস্থতার হারটা নিঃসন্দেহে তাক লাগানো দেখাবো, কিন্তু তার আগে 15,000 ক্রস করে 20, এখন প্রায় 24,000 ছুঁই ছুঁই প্রত্যেক দিন। এইরকম একটা আবহের মধ্যে দুশ্চিন্তা ছাড়া আর কী বা হতে পারে? জীবন জীবিকার উপর এক প্রবল চাপ নেমে এসেছে, বিভিন্ন বিলগ্নিকরণের ঝড়, তার সাথে চলছে রাজনীতির এক নতুন পাঠ আমরা পাচ্ছি ভার্চুয়াল। ভার্চুয়ালের জবাব ভার্চুয়ালে চলছে, কীভাবে হচ্ছে এই নিয়েই তো আজকের বিতর্ক। প্রথমে একটু দেখব এই মুহূর্তে দেশের করোনা চিত্রটা ঠিক কোন জায়গায় রয়েছে, যাব প্রতিবেদনে। করোনার মারণ কামড় অব্যাহত, বিশ্বের বিভিন্ন দেশের মতোই ভারতেও জারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু। সেই সঙ্গে দিনে দিনে উদ্বেগজনকভাবে বাড়ছে দেশে আক্রান্ত সংখ্যা। দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় প্রথম স্থানে মহারাষ্ট্র, এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে বাংলা। এ রাজ্যেও হু হু করে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শুধুমাত্র গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 24,850 জন। দেশে মোট করোনা আক্রান্ত 6,73,615 জন। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 613 জন করোনা রোগী। ভারতে মোট করোনায় মৃতের সংখ্যা 19,268। রোগমুক্ত হয়েছেন 4,09,082 জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 20,488 জন। রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা 700 ছাড়িয়েছে। জুন ও জুলাই মাসে ভারতে করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণের সময় এবং সেই সময় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ও করোনায় মৃতের সংখ্যা মারাত্মক বেড়ে যাবে বলে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা এবং চিকিৎসকেরা। এমনকি এই সময় আনলকে যাওয়ার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সঙ্গেও একমত হতে পারেননি বিশেষজ্ঞরা। তবে অর্থনীতির বেহাল দশার হাল ফেরাতে লকডাউন শিথিল করতে হয়েছে। অন্যদিকে এই মুহূর্তে মারণ ভাইরাস করোনার সঙ্গে মোকাবেলার একমাত্র উপায় প্রতিষেধক, যা আবিষ্কার করেছে ইন্ডিয়া বায়োটেক। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের সঙ্গে যৌথ উদ্যোগে ইন্ডিয়া বায়োটেকে তৈরি করা কোভ্যাক্সিন নামে ওই প্রতিষেধক মানব দেহে পরীক্ষার জন্য ছাড়পত্রও মিলেছে। আগামী 15 আগস্ট এই প্রতিষেধক করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বাজারে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে ICMR। তবে ICMR এর এই সিদ্ধান্ত ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। প্রতিষেধক বাজারে আনতে তাড়াহুড়ো করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজ্ঞানী মহল। যদিও অতিমারির ক্ষেত্রে দ্রুত প্রতিষেধক তৈরির বিশ্বব্যাপী জারি নিয়ম মেনেই কোভ্যাক্সিন বাজারে আনার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে বিবৃতি দিয়ে দাবি করেছে বায়োটেক, ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ। আফ্রিকায় অতিমারির আকার নেওয়া ইবোলা ভাইরাসের প্রতিষেধক তৈরির সময় লেগেছিল 5 বছর, যা এখনও পৃথিবীতে ভাইরাসের প্রতিষেধক তৈরির ক্ষেত্রে সর্বনিম্ন সময়। কোভ্যাক্সিন ICMR এর নির্ধারিত সময়ে বাজারে এলে তাও এক নতুন রেকর্ড করবে। দ্রুত প্রতিষেধক বাজারে এলে তার কার্যকারিতা কম হবে বা সময় নিয়ে বাজারে প্রতিষেধক আনা হলে তার কার্যকারিতা বেশি ভালো হবে এমন কোনো নজির চিকিৎসা গবেষণার ক্ষেত্রে এক প্রকার নেই। ফলে কোভ্যাক্সিন বাজারে আসা এবং তা করোনা রোগীদের শরীরে প্রয়োগের অপেক্ষা করতে হবে আপাতত। ব্যুরো রিপোর্ট, আটলাস নিউজ। দেখলেন আপনারা যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যেরকম করোনা পজিটিভ প্রত্যেক দিন বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে, সুস্থর হারটা খুব বাড়ছে। পশ্চিমবঙ্গে যে গোষ্ঠী সংক্রমণ হয়নি, রাজস্থান রীতিমতো সরকার এই বিষয়টা পশ্চিমবঙ্গ সরকারকে ভূয়সী প্রশংসা করেছে। তার কতগুলো উদ্যোগ, বেশ কিছু ছোট ছোট উদ্যোগ ছিল যেগুলোর মধ্যে ডিটেলস কিছু টেকনিক্যালিটিস রয়েছে, সেই টেকনিক্যালিটিসে না গিয়েও পশ্চিমবঙ্গে যদি সুস্থতার হারটা দেখেন, যে সেখানে হচ্ছে কোভিডের রোগ মুক্তির হার বাংলায় 66.23%, কোভিডে রোগ মুক্তির হার বাংলায় 66.23%, এটা কিন্তু নিঃসন্দেহে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই যে কোভিডের ক্ষেত্রে আমরা প্রথম পেলাম সোশ্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিংটা পরবর্তী ক্ষেত্রে চ্যালেঞ্জড হলো, বিশেষ করে বামপন্থীরা এই বিষয়টাকে নিয়ে এলো যে সোশ্যাল ডিস্টেন্সিং নয়, এটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডিস্টেন্সিং, শারীরিক দূরত্ব থাকবে কিন্তু সোশ্যাল বন্ডিং থাকবে হচ্ছে অত্যন্ত সুদৃঢ়, মানে আরেকজন আরেকজনকে যাতে
দেখভাল করতে পারে, কেয়ার গিভার যারা হন বাড়িতেও, কেউ কোভিড আক্রান্ত হয়েছেন খুব মাইল্ড পজিটিভ, তাকে যিনি কেয়ার গিভার মানে সেবা শুশ্রূষা দিচ্ছেন তাকে তো কিছুটা কাছে আসতে হবে, সেখানে যদি সোশ্যাল ডিস্টেন্সিং বলি তাহলে একেবারে গেল ফিজিক্যাল ডিস্টেন্সিং। এবং তার বাস্তবিক প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি, কোভিড উত্তর ভারতবর্ষের রাজনীতি কী হতে চলেছে সেটা বাস্তবিক পক্ষে দেখতে পাচ্ছি, যে একটা ভার্চুয়াল লড়াই, ভার্চুয়ালের জবাব ভার্চুয়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং করলেন কিছুদিন আগে এবং সেখানে দলীয় কর্মী সমর্থক দলীয় কর্মী পদাধিকারীদের সাথে ভার্চুয়ালি তিনি মিটিংটা করলেন, অর্থাৎ একই সঙ্গে সবার সাথেই দেখা হচ্ছে কথা হচ্ছে কিন্তু কেউ কারুর কাছে নেই। ঠিক প্রত্যুত্তর আমরা পেলাম হচ্ছে ঠিক গতকালই প্রধানমন্ত্রীর, এবং আগামীকাল আমরা দেখতে পাবো বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গে তিনি ভার্চুয়াল মিটিং করবেন, অর্থাৎ তৃণমূল সরকার যেরকম ভার্চুয়ালি যাচ্ছে এবং হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভার্চুয়ালি অ্যাড্রেস করছে, ঠিক তেমনভাবে ভারতীয় জনতা পার্টিকেও আমরা দেখতে পাচ্ছি। ফিজিক্যাল ডিস্টেন্সিং রেখে প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে ভারতীয় রাজনীতিতে একটা নতুন ডাইমেনশনস দিচ্ছে, এবং এই ক্ষেত্রেও ডাইমেনশনের অকুস্থল বাংলা, করোনার আবহে বাংলা এই আমাদের এক নতুন প্রাপ্তি, প্রযুক্তির এই ব্যবহার রাজনৈতিক ক্ষেত্রে। এই বিষয়ে আমরা বিতর্কে নিঃসন্দেহে আমরা যাব, এবং বিতর্কে যাবার আগে এই প্রধানমন্ত্রী আজকে একটি কথা বলেছেন ভারতীয় জনতা পার্টির কর্মী উদ্দের উদ্দেশ্যে, করোনা সংক্রমণের এই সংকটজনক পরিস্থিতি চলাকালীন বিজেপির যারা সদস্য সমর্থক রয়েছেন তারা কিন্তু অনেক বেশি ডিজিটালি, নেতা কর্মীদের ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে তারা অত্যন্ত দক্ষ হয়ে উঠেছেন, বিজেপির নেতাকর্মীদের ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে পারদর্শী করে তুলেছে এই করোনা পরিস্থিতি। আগামীকালও আমরা দেখতে পাব যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অর্থাৎ ভার্চুয়াল মিটিং, এই সমস্ত বিষয়গুলোকে নজরে রেখে রাজ্য রাজনীতির গতি প্রকৃতি নিয়ে আজকে হট ডিবেটের দিকেই আমরা এগোচ্ছি। আজকে এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র হিসাবে আশুতোষ চ্যাটার্জি রয়েছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা রয়েছেন, অর্থনীতি বিশ্লেষক রয়েছেন ভাস্কর সিংহরায়, রয়েছেন গৌতম চৌধুরী রাজ্য বিজেপির অন্যতম নেতা মুখপাত্র এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী, প্রত্যেকেই রয়েছেন। প্রত্যেকের কাছ থেকে একটু সংক্ষেপে প্রথমে এই ব্যাপারটা নেব। আমি প্রথমে একটু বিশ্বনাথ বাবুর কাছ থেকেই জানবো, বিশ্বনাথদা আজকে স্টুডিওতে ভার্চুয়ালি রয়েছেন, এই ভার্চুয়াল সমাবেশ আমরা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী দেখেছি, অমিত শাহ দেখেছি, তৃণমূল কংগ্রেসের ভার্চুয়াল আমরা প্রেস কনফারেন্স দেখেছি এবং হচ্ছে ভার্চুয়াল মিটিং মমতা বন্দ্যোপাধ্যায়েরও দেখেছি, এই তুল্যমূল্য এই এই যে জায়গার লড়াইয়ে কাউকে কি একটু এগিয়ে রাখবেন এই মুহূর্তে? না দেখুন, মানে আমি কাউকে এগিয়েও রাখতে চাইছি না, আবার আমাদের রাজ্যের যারা যে দলগুলো আছে প্রধান বিরোধী দুটো দল, মানে বিপরীত অবস্থান করা দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, ভার্চুয়াল যে সভা তার ব্যবহার ব্যাপকভাবেই তারা করছে, সোশ্যাল মিডিয়াগুলোতে আমি চোখ রাখি। সুদীপ এখানে আছে, সুদীপ এক্সপার্ট, সুদীপ জানে যে ওরা কিভাবে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যাচ্ছে, পৌঁছে গেছে, সুদীপের এক একটা পোস্ট লাখ লাখ লোকের কাছে পৌঁছে যায় তো। এবং একইভাবে বিজেপিরও প্রচুর পোস্ট আমি দেখি যেখানে তারা লাখ লাখ লোকের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে দেখুন, আমাদের রাজনীতিটাতে আবেগ আছে, একটা বিরাট পরিমাণে আবেগ আছে, রাজনীতিতে আবেগ না থাকলে রাজনীতির কোনো গুরুত্ব নেই। এই ভার্চুয়াল যে মিডিয়ার মধ্য দিয়ে পৌঁছানো সেখানে কিন্তু অনেকটা আবেগ নেই, মানে যন্ত্র আবেগটাকে শুষে নেয়, মানে অনেকটাই যান্ত্রিক ভাবে পৌঁছায়। রাজনীতিতে যদি আবেগ না থাকে সুজিতদা, তাহলে রাজনীতির আমার মনে হয় অনেকটা শূন্যতা হয়। বাস্তব পরিস্থিতি হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কথা বলছে একটা রাজনীতি, যারা নেতা রয়েছেন, যারা হয়েছেন আশুতোষ রয়েছে, গৌতম রয়েছে, সুদীপ রয়েছে, এরা রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত, সেই ক্ষেত্রে কিন্তু ভার্চুয়াল ছাড়া উপায় কি, মানে এক্ষেত্রে আবেগের বিষয়টাকে তো উপায় নেই, প্রথমত উপায় নেই, আমি আপনাকে খুব পরিষ্কার করছি যে উপায় নেই, কিন্তু এর ফলাউটটা আমি বলছি। আরেকটা হলো যে ওপিনিয়ন মেকার তৈরি হচ্ছে, মানে ভার্চুয়াল রিয়েলিটির মধ্য দিয়ে যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আপনি যাদের কাছে পৌঁছচ্ছেন তারা এক ধরনের ওপিনিয়ন মেকার হচ্ছে, কিন্তু শেষ
মানুষটার কাছে কিন্তু আমরা পৌঁছতে পারছি না, সবচেয়ে দুর্বলতম দরিদ্র মানুষটার কাছে পৌঁছতে পারছি না। রাইট রাইট। আর বিজেপি হোক তৃণমূল হোক, একেবারে একেবারে বলা যায় যে তারা কিছু ওপিনিয়ন মেকার তৈরি করছেন, সেই ওপিনিয়ন মেকাররা গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে। সেই ওপিনিয়ন মেকার যদি টিউন ঠিক মতো নন, তাহলে সাধারণ মানুষের কাছে সেই দলের বক্তব্য গিয়ে পৌঁছবে? যদি সেই ওপিনিয়ন মেকাররা লাস্ট ওপিনিয়ন মেকার যদি ঠিক না হন, তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে ইনফরমেশন গুলো ঠিক মতন পৌঁছবে না, দলের বার্তা ঠিক মতন পৌঁছবে। আমি আসব সুদীপ রাহা, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। সুদীপ, রাজ্যে 60% উপর হচ্ছে করোনা আক্রান্ত মধ্যে যারা হয়েছিলেন সুস্থতার হার, এটা একটা নিঃসন্দেহে শ্লাঘার বিষয় যে রাজ্যে এই জায়গাতে অন্তত একটা সাফল্য এসেছে। কিন্তু রাজ্য রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি কিন্তু বারবার করে একটা জায়গায় আঘাত করছে যে তৃণমূল কংগ্রেসের রাজনীতিকে তারা কিন্তু প্রত্যক্ষভাবে তারা চ্যালেঞ্জ জানাচ্ছে, ভার্চুয়ালি এবং হচ্ছে বুথ লেভেলও। এই বিষয়ে কী বলবে? দেখুন, আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রোগমুক্তির হার আপনি যে বললেন 60% বেশি হয়ে গেছে, এটা নিয়ে কিন্তু আমাদের আত্মতুষ্টির বাংলার সরকারের বা বাংলার মানুষের হওয়ার কোনো জায়গা নেই। তার কারণ যেটা 60% হয়েছে, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সেটাকে 100% নিয়ে যাব। আমরা চাই বাংলা সুস্থ হোক, বাংলার মানুষ সুস্থ থাকুক। কিন্তু অন্যদিকে আরেকটা বিষয় আপনি যেটা বলছেন ভার্চুয়াল র্যালির কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা কিন্তু কোনো ভার্চুয়াল র্যালি নয়, সেটা ভিডিও কনফারেন্সের মধ্যে দলীয় কর্মীদের সাথে মিটিং করা। কিন্তু আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম, তিনি 72,000 স্ক্রিন লাগিয়ে মিটিং করলেন, সেইখানে যে কোটি কোটি টাকা খরচ করা হলো, আমি বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন করতে চাই যে সেই টাকাগুলো যদি এই বাঁশবাগানে এলইডি স্ক্রিন না লাগিয়ে বাঁশবাগানে অঞ্চলে যে মানুষগুলো থাকে সেই মানুষের কাছে যদি চাল ডাল পৌঁছে যেত, বা বাংলায় যদি সঠিক কিট পাঠিয়ে চিকিৎসাটাকে আরও ডেভেলপ করা যেত, সেই দিকটায় বোধহয় সরকার যদি নজর দিত, কেন্দ্রের সরকার, সেটা অনেক বেশি ফলপ্রসূ হতো। ওকে ওকে ওকে, গৌতম চৌধুরী। না, সবথেকে প্রথমে যে সুদীপ যেই ছোট ভাই যে কথাটি তুলল, 72,000 স্ক্রিন নাকি লাগিয়ে, 72,000 স্ক্রিন ভারতীয় জনতা পার্টিকে লাগাতে হয়নি। 144 কোটি টাকা গল্পর একটা হাওয়ায় ছেড়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তারা বামেরাও এগিয়ে দিয়ে 144 কোটি টাকা খরচা। সত্যি অর্থে খরচা কত হয়? 5 GB 10 GB শুধু ডাটা খরচা হয় ভার্চুয়াল র্যালি করতে, বেশি খরচা হয় না। 21 জুলাই তো মমতা ব্যানার্জিও করছেন, করবেন কীভাবে? এইভাবেই তো করবেন। আমাদের কর্মীরা যাদের বাড়িতে টিভি রয়েছে, সে টিভি বার করে সমস্ত লোক নিজের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন রেখে যদি দেখে এক জায়গায় 10 জন 15 জন 20 জন ওই বাসের ইয়েতে বুথে বুথে পৌঁছে যাওয়া, যেটা বিশ্বনাথ দাস ব্যাখ্যা করলেন কি যদি বুথে বুথে না পৌঁছে যায়, একদম নিচুনতলার ব্যক্তিদের কাছে যা পৌঁছা, ভারতীয় জনতা পার্টি পৌঁছতে পারবে। ভারতীয় জনতা পার্টি পৌঁছে দেখিয়েছি আমরা, 1 কোটির উপরে টার্গেট ছিল, প্রায় 2 কোটি ছাড়িয়ে চলে গেছি আমরা সেই দিন আমাদের ভার্চুয়াল র্যালি দেখেছে মানুষ। সুতরাং এই গল্পগুলো বলে কোনো লাভ নেই, মানুষ জানে। আর 1,000 আমাদের কোভিডের জন্যে 1,010,106 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে, কোথায় সেখানে আমরা তো বন্টন দেখিনি। আর যে ত্রাণের ব্যাপার, লক্ষ লক্ষ বাড়িতে আমরা ত্রাণ পৌঁছেছি ব্যক্তিগত, সবাই, আমি নিজেই ব্যক্তিগত 1,800 কিট মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আর প্রতিদিন অন্তত 25 দিন লাগাতার অন্তত কমপক্ষে 400 থেকে ম্যাক্সিমাম 1,000 খানিক লোককে, কম থেকে কম 400, বেশি থেকে বেশি 1,000 লোককে খাইয়েছি নিজের হাত থেকে। সুতরাং এই কথাগুলো বলে লাভ নেই। আটকেছে তৃণমূল, দেখেছি আমরা, আমাদের ত্রাণ দিতে দিনি, বড় বড় কথা বলে কোনো লাভ নেই। দেখুন, সোশ্যাল মিডিয়ার তার নিজস্ব একটা গুরুত্বপূর্ণ জায়গা নিশ্চয়ই আছে, তার কারণ দিন এগোচ্ছে, টেকনোলজির সাথে সমস্ত দলকেই একটা জায়গায় এসে পৌঁছতে হবে, তার সাথে সাথে চলবে, ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এই ভার্চুয়াল র্যালি ভার্চুয়াল মিটিং করে যদি পশ্চিমবঙ্গের তেলের দামটা যদি কমতো, ভারতবর্ষে তেলের দামটা যদি কমতো আর চাল চুরি বন্ধ হতো, তাহলে মনে হয় বাংলার মানুষ আরও বেশি খুশি হতো এবং আশীর্বাদ করতো। কিন্তু এই ভার্চুয়াল মিটিং টিটিং করে আর র্যালি করে কিন্তু তেলের দাম তো কমছে না, তেলের দাম তো বেড়েই চলেছে, এবং এত ভার্চুয়াল মিটিং হচ্ছে যে আসল কাজের কাজ কিছু হচ্ছে না। আমি বিশ্বনাথ দাস জায়গা কথার সাথে একটা জায়গায় একমত, আবেগ যদি কোনো বিষয় না থাকে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হয় না। যে যে আপনার গোসাবাতে যেখানে নদী বাঁধে সাপ ঘুরে বেড়াচ্ছে, তার কাছে মোবাইলও নেই যে বসে সে কার আলোচনা শুনবে, সে চাইছে আমার দুমুঠো ভাত, আমার যাতে শিশু সুরক্ষিত থাকে,
এটা হচ্ছে প্রধান লক্ষ্য একটা সরকারের এবং তার কাজ। আমার মনে হয় যারা ভার্চুয়াল রিয়ালিটির যুগে রয়েছেন, ভার্চুয়াল রিয়ালিটি যুগে থেকে মানুষের যে রিয়ালিটি, মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান যে রিয়ালিটি, সেই রিয়ালিটির দিকে লক্ষ্যে পৌঁছানোর ব্যবস্থা করুন। এবং নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব রয়েছে, তার জায়গাটা তাকে নিজের মতন ছেড়ে দিয়ে আমরা পজিটিভ ভাবে ব্যবহার করব। ওকে আশুতোষ, কৌশলগতভাবে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সরকারে, তাকেও একটা জায়গায় আক্রমণাত্মক হবো, বিজেপিও, তাহলে কোন জায়গাটাকে আমরা আবেগের জায়গা থেকে ভারতবর্ষের প্রান্তিক মানুষ বা সাধারণ মানুষের কাছে কোনটা বেশি এফেক্ট ফেলছে বলে এই মুহূর্তে তোমার মনে হচ্ছে? দেখো, প্রাইভেটাইজেশন, বিলগ্নিকরণ না হচ্ছে এই রাজ্যে তো প্রায় সবাই কি চাল পাচ্ছেন না, নাকি সত্যিকারে চালচোরের সংখ্যা বেশি বলে তুমি মনে করছো? না না, চালচোর, চালচোরের কাছে তো যাবেন, আগে যে ত্রিপল চোর তার কাছে পৌঁছতে হবে। তার কারণ আমফানে দেখা গেছে যে বুলবুলের ত্রিপল গিয়ে পৌঁছচ্ছে, তা আবার কি 15 দিন বাদে, ভিডিও গুলো অর্ধেক চোখে দেখে না, কানে শোনে না, কি হচ্ছে এগুলো? এগুলো তো বাংলার মানুষ দেখছে। এবং 1000, দাঁড়ান এক সেকেন্ড, যখন প্রশ্নটা করেছেন গৌতম দার কাছেও যেতে হবে যে 1000 কোটি টাকা কে দেখতে পেয়ে যে আপনার 1000 কোটি টাকায় 20 লক্ষ কোটি টাকা প্যাকেজের মধ্যে 13টা 0, এখানে 3টে 0, এই শূন্য দেখে আর কি করবে? মানুষ তো অবাক হয়ে গেছে আপনাদের এই নাটক দেখে। যে কবে মানুষের কাছে আসল জায়গাটা পৌঁছবেন সেটা আগে ভার্চুয়াল রিয়ালিটি থেকে বেরিয়ে আসো। ওকে, আমি একটু রিয়ালিটির জায়গায় পৌঁছো। ওকে ওকে, সুদীপ রাহা, সুদীপ রাহা, পজিটিভলি ব্যবহার প্লিজ, প্লিজ কোঅপারেট করো। প্রধানমন্ত্রী পিএমকে ব্যাখ্যা দ্বিতীয় দিনই করে দেওয়া হয়েছে, বলছেন কথা আমরা এখান থেকে বুঝতে সেটা মানতে পারছি না, শুনতে পেলে উত্তর দিতে সুবিধা হয়। হ্যাঁ, বিজেপির বক্তব্য তুমি শুনো, আমি, তুমি তো আশুতোষের বক্তব্য শুনলে, আশুতোষের বক্তব্যের উত্তরে কি বলবে? যে আমরা তো এই দুর্নীতির বিরুদ্ধে একটা মানুষের ক্ষোভ থাকে, এই যে কারোর জিনিস হক বা অধিকার যেটা থাকে সেটা অন্য কেউ ছিনিয়ে নেয়। তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা দুর্নীতির সঙ্গে নিজের দলের লোক জড়িয়ে থাকলেও আপোষ করে না। কংগ্রেসের যিনি মুখপাত্র হয়ে বলছেন তাকে আমি একটা কথাই বলবো, যে দিল্লিতে কোনো প্রয়োজনে সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠান, আর বাংলার কংগ্রেস কর্মীরা তারা কোমরে গামছা বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেন। আগে কংগ্রেস দল তাদের, তারা তাদের লাইনটা ঠিক করুক যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন নাকি। ছোট ভাই ও হয়তো জানে না যে সোনিয়া গান্ধী না থাকলে 2011-তে আপনার দলটা ক্ষমতায় আসতো না, এটা একটু একটু ইতিহাসগুলো ঘেটে নেবে। বাংলার মানুষ হাসবে এসব কথা, বাংলার মানুষ হাসছে না, বাংলার মানুষ দেখছে, জানে যে 2011 সালে ক্ষমতায় আসবার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আছে, যে রাজনৈতিক সংগ্রামে কংগ্রেস বাধা দিয়েছিল বলে তৃণমূল কংগ্রেস আপনারা বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অস্বীকার করে। আসবো আমি ভাস্কর সিংহরায়ের কাছে, আসবো অর্থনীতি বিশ্লেষক ভাস্কর সিংহরায়। একটা রিয়েলিটির মধ্যে আমরা আসি, করোনা তো একটা প্রবল রিয়েলিটি, বাংলায় আমফান তার সাথে যুক্ত হয়েছে, এই রিয়েলিটিতে একটা ভার্চুয়াল রিয়েলিটি তৈরি হচ্ছে, যেটা কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পুরোপুরি মানুষের কাছে সত্যি উপলব্ধ হবে কি না, বিশেষ করে সেই মানুষ যারা ভারতবর্ষে সবচেয়ে বেশি ইন্টারনেট এবং যেগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে সক্ষম, সেই মিডল ক্লাসের মধ্যে কিন্তু একটা থরহরি কম্প শুরু হয়েছে। কারণ কারণ আমাদের প্রত্যেকের কাছে এটা এখন প্রায় সর্বভারতীয় ইস্যু। ভাস্কর সিংহ রায়, দেখুন, প্রযুক্তির ব্যবহার সেটা রাজনীতি এবং অর্থনীতি দুটো জায়গা শোনা যাচ্ছে না, প্রযুক্তির, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, প্রযুক্তির ব্যবহার রাজনীতি এবং অর্থনীতি দু জায়গাতেই সবসময় চলে এসেছে। একটা সময় রাজনৈতিক নেতারা মাঠে ঘাটে দাঁড়িয়ে খোলা গলাতে বক্তব্য রাখতেন, তারপরে মাইক্রোফোনের ব্যবহার, তারপরে এখন নতুন ভার্চুয়াল মিডিয়াতে রাজনৈতিক নেতৃত্ব তারা বক্তব্য রাখছেন। মানুষের কাছে পৌঁছানোর যে ব্যাপারটা, সেটা প্রযুক্তির ব্যবহারে অনেক বেশি করা যাচ্ছে। আপনাকে আমি কেন বলছি যে যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তার বক্তব্যটা মানুষের কাছে পৌঁছতে চায়, তার বিভিন্ন মিডিয়াম আছে। দেখা যাচ্ছে একটি মিটিং সংগঠিত করার ক্ষেত্রে যদি সেটা ভার্চুয়াল করা যায়, তাহলে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে, মানুষকে ফিজিক্যালি সেখানে আসতে হচ্ছে না, এবং এর জন্য এর জনপ্রিয়তা বেড়েছে। এর সাথে সাথে অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ব্যাংকিং সিস্টেম, আমি যেমন, আমি একজন ট্যাক্সের কাজ করি, ইনকাম ট্যাক্স বা জিএসটির বিভিন্ন ব্যাপারে আমরা এখন বিভিন্ন কনসালটেশন করছি, বিভিন্ন জুম বা বিভিন্ন গুগল মিট ইত্যাদির মাধ্যমে আমরা মিটিংটা করছি। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের উষ্ণতা অবশ্যই ফিজিক্যাল প্রেজেন্সে থাকে, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে এমনিতেই প্রযুক্তির ব্যবহারে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ভার্চুয়ালি হচ্ছিল। এই আমাদের পূর্ববর্তী বক্তারা যারা বললেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের নেতৃত্ব বুঝছেন যে আমাদের মানুষের কাছে পৌঁছতে গেলে ভার্চুয়াল মাধ্যমেই পৌঁছতে হবে, এবং যেহেতু ইন্টারনেট এখন 4G যুগ এসেছে,
এবং আপনি শুধু গ্রামে যেখানে টেলিভিশন আছে সেখানে কিন্তু আপনার এই মোবাইল পৌঁছে গেছে, মোবাইলের মাধ্যমে একজন লোক মাঠে ঘাটে কাজ করতে করতেও তার দলের বক্তব্য বা তাদের রাজনৈতিক বক্তব্য জানতে পারছে। এর সাথে সাথে এক মিনিট বলে নিই, বলছি যে 2021 এর বিধানসভা নির্বাচন কি আমরা টেলি মিডিয়া বা টেলিভিশন মিডিয়ার সাথে সাথে কি একটা 4G র বিস্ফোরণ আমরা কি দেখতে পাবো বলে মনে হচ্ছে? আপনারা দেখেছেন এখন আপনারা যদি মোবাইল বা যারা প্রযুক্তির ব্যবহার করেন তারা ডেটা নিয়ে খুব বেশি ব্যস্ত থাকেন। মোবাইল ফোন কিন্তু শুধুমাত্র কথা বলা আর মেসেজ পাঠানোর জন্য ব্যবহৃত হয় না, তার ডেটাটা খুব ইম্পর্টেন্ট। এবং ডেটাটাকে দিয়ে আজকে আপনি দেখুন এই যে আগামী দিনে যে যাদের সভা হতে চলেছে তারা মোবাইলে আপনি মাঠে ঘাটে কাজ করছেন, আপনি সেই মিটিংয়ে যেতে পারছেন না, সারাদিন নষ্ট করতে পারছেন না, একদিকে করোনার সমস্যা রয়েছে, এতে বেশি মানুষের কাছে তার নেতৃত্বে বক্তব্য শোনার জন্য মোবাইল ফোনের 4G যে স্পিড, আগামী দিনে 5G আসবে। এখানে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সকলেই এই প্রযুক্তিকে অস্বীকার করতে না পেরেও এইটার ব্যবহার করছে, এটা আশার বিষয়। এর সাথে সাথে অর্থনৈতিক ব্যাপারটা বলি যেটা নিয়ে আমরা কাজ করি, অর্থনৈতিক ব্যাপারে আপনি ব্যাংকিং সিস্টেম আপনি দেখেছেন ইউপিআইতে পেমেন্ট করা, আপনার ডাইরেক্টলি আপনার ব্যাংক ট্রান্সফার করা ইত্যাদিগুলো যতটা বেড়েছে এই করোনায়, যখন মানুষ যেতে পারছে না মানুষের সঙ্গে মানুষ পেমেন্ট করতে, চেক দেওয়া, জমা দেওয়া ইত্যাদি বিষয়গুলো, সুতরাং প্রযুক্তির ব্যবহার 4G আগামী দিনে 5G আরো স্পিড, এটা কিন্তু এখনকার সকলের কাছে একটা বিষয়, এটার ব্যবহার করতেই হবে এবং এর মাধ্যমে রাজনৈতিক দলকে। আশুতোষ বল যে ব্যাংকগুলো তো উঠে, মানে ব্যাংক না রেলের কথা বলছো মনে হয়, রেল ব্যাংক দুটোই তো উঠে। আমি 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 সেদিকে রাজনৈতিক কথা বলছি না, আমি বলছি যে মানুষের পরিচালন করার ক্ষেত্রে আপনার গায়ে লাগছে কেন ব্যাংক শুনে? এই না না, এই প্রযুক্তির ব্যবহারের কথা বলছি, এটাকে অস্বীকার করা যাবে না। এবারে আপনি বলুন এক মিনিট, একটা ধরা যাক একটি এ দল, সে হয়তো মনে করুন আজকে 2 লক্ষ লোকের কাছে একটা কথা ছড়িয়ে দিল, বি দল তার যদি অপোজিটে হয় সে চাইবে তার থেকে বেশি লোকের কাছে তার বক্তব্য ছড়িয়ে দিতে, এবং এটা লোক জড়ো করে হচ্ছে না, এটা তার কন্টেন্ট তৈরি করা। ওকে, আমি 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 আমার বিশ্বনাথদার কাছে আসছি। বিশ্বনাথদা, এই মুহূর্তের আমরা একটা রিয়েলিটি নিয়ে দেখলাম, সেটা আমরা তো ভবিষ্যতের এক্সপ্লোরেশনসটা দেখার অপেক্ষায় রয়েছি, তবে ক্রিয়েটিভলি এটা ব্যবহার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। যেটা সুদীপ বলল যে তৃণমূল কোনো ভার্চুয়াল র্যালি করেনি, ওরা ভার্চুয়ালি প্রেস কনফারেন্স একটা আমরা দেখেছি অমিত শাহর পর দিনই, যেখানে ডেরেক ওব্রায়েন, অমিত মিত্র যিনি ফিনান্স মিনিস্টার, এবং তার সাথে দীনেশ ত্রিবেদী বাংলা হিন্দি ইংরেজিতে একটা আমরা দেখেছিলাম তার একটা ভার্সন, বেশ ইন্টারেস্টিং লেগেছিল। এবং আগামীকাল জিপি নাড্ডার আবার একটা ভার্চুয়াল র্যালি পশ্চিমবঙ্গে হতে চলেছে। এইরকম একটা পরিপ্রেক্ষিতের আবহে 2021 নির্বাচনটাকে এই অবসরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা করেছে। এবং আমরা যদি এবার গ্রাউন্ড রিয়েলিটিতে আসি, বিভিন্ন জায়গায় কিন্তু আপনি দেখবেন যে একটা দেখা যাচ্ছে দল ভেঙে, পুরুলিয়াতে গতকাল আমরা দেখিয়েছি 15 দিনের ট্রেন্ড, সেখানে বহু মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। রিভার্স কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু একটা হচ্ছে, কোথাও একটা জায়গায় এরকম দেখা যাচ্ছে। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে কিভাবে দেখছেন? ওগুলো মানে অনেকগুলো গুলিয়ে ফেললেন আপনি, অনেকগুলো মানে পাজল। আমি যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেই জায়গাটা একটু আলোকপাত করতে চাই, সেটা হলো দেখুন একটা জিনিস ট্রান্সপারেন্সি একটা আসছে অর্থের জায়গা থেকে, যে সুদীপকে আমি এখনই বলে এখানে বসে বলে দিতে পারি গত এক মাসে সুদীপের দল মানে তৃণমূল কংগ্রেস ফেসবুকে কত টাকা ইনভেস্ট করেছে। একইভাবে আমি বলে দিতে পারি গৌতম চৌধুরী কত টাকা তাদের দলের তরফ থেকে ফেসবুককে দিয়েছে, তার কারণ ফেসবুক এতটাই ট্রান্সপারেন্ট যে তার কোন দল কত টাকা খরচা করে সেটা তারা একেবারে অফিসিয়ালি প্রতি মুহূর্তে ওরা জানিয়ে দেয়। ফলে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মতন চর্চাকারীর কাছে খুব ইম্পর্টেন্ট যে কে কত খরচা করেছে। যে শুধু বললো বিজেপি করেছে আমরা করিনি, এগুলো গল্প চলবে না। সত্যি করোনা আবহে আমাদের উপায় নেই, যেটা ভাস্কর বললো ঠিক বলেছে যে আমাদের উপায় তো নেই, আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে বা মানে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে কতগুলো মেটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যার সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই। মেটা ন্যারেটিভ কি, আমার একটা সত্য থাকলো আর বাদ বাকিটা আমি মিথ্যার বেড়াজাল দিয়ে এমন করে মানুষের কাছে পৌঁছচ্ছি যে মিথ্যাও সত্য হয়ে যাচ্ছে, সত্যও মিথ্যা হয়ে যাচ্ছে, মানে একটা ভয়ঙ্কর। আমি বলছি ফিজিক্যাল
যখন কোন নেতারা অ্যাড্রেস করেন, ইরেসপেক্টিভ অফ দি পার্টি, আমি সব রাজনৈতিক দলের জায়গাতে গিয়ে বলছি যে তারা যখন ফিজিক্যালি একটা জায়গায় যান, হাজার হাজার মানুষের সামনে কথা বলেন, তখন তার মধ্যে একটা পার্সোনাল কনভিকশন থাকে। কিন্তু সোশ্যাল মিডিয়া রেসপন্সিবিলিটি জায়গাটা নেই, কি করছে সে, মানে যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে কিছু মেটা ন্যারেটিভ তৈরি করছে রাজনৈতিক দলগুলো, মানে একটা সত্যকে রেখে বাদ বাকি সমস্ত মিথ্যার জাল দিয়ে সত্যকে মিথ্যা প্রতিষ্ঠা করছে, মিথ্যাকে সত্য প্রতিষ্ঠা করছে। আমি বলছি আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশে না, এটা এটাকে আমি জেনারেলাইজ করছি না, একটা কথা, এক সেকেন্ড, এক সেকেন্ড, তৈরি করা যায় না, মিথ্যা তৈরি করা যাচ্ছে না। এই যে আপনি যে ও ক্ষেত্রেই সত্যি মিথ্যা, যে আমি পয়েন্টটাকে আপনি যখন তুললেন পোস্ট ট্রুথের এই প্রসঙ্গটা ভারতীয় জনতা পার্টির আইটি সেল এর বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আসছে, শুধু একটা স্পেসিফিক আপনার বক্তব্য জেনারেলাইজ হচ্ছে বলে শুধু আপনি বলুন যে তৃণমূল কংগ্রেসের কোন নেতা এই রকম এলইডি স্ক্রিন লাগিয়ে কোন নেত্রী এতগুলো ভার্চুয়াল র‍্যালি করনি, তো তোমরা ভাই 21 তারিখে করতে যাচ্ছো না, 21 জুলাই কোন রকম ভার্চুয়াল র‍্যালি সেটা নয়, আমরা এলইডি স্ক্রিন লাগিয়ে র‍্যালি করছি না। আপনি কি আমি আপনি কি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এলইডি স্ক্রিন লাগিয়ে মিটিং করবে? আমি আসি একটা কথা, এখানেই প্রশ্ন, এখানেই প্রশ্ন যে মিটিং এ মুখপাত্র হিসেবে রয়েছে বলছে কোথাও, কিন্তু বিভিন্ন বিভিন্ন ভাবে কিন্তু এই পোস্ট ট্রুথে যেটা বিষ্ণুদা আপনি বললেন সেটা স্পেসিফিক্যালি কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঘুরে যাচ্ছে। আমি গৌতমের কাছে আসবো, না এটা স্পেসিফিক করতে হবে, স্পেসিফিক করতে হবে না বিষ্ণুদা, আমি বলছি পোস্ট ট্রুথ স্পেসিফিকেশনে যেতে হবে, আই স্ট্রংলি অবজেক্ট, না আমি অবজেক্ট করতেই পারি, না না এটা আপনি গৌতম চৌধুরীর দল যেমন করছে এই পোস্ট ট্রুথের, আপনি একটা আপনি বিং এ একজন বিং এ প্রফেসর, আপনি একটা ইনস্ট্যান্স দেখেন, ও তো ইনস্ট্যান্স চাইছে, সুযোগটা নিচ্ছে, ও তো ইনস্ট্যান্স চাইছে, আপনি কোন ইনস্ট্যান্স দেখান? আমি বলছি আমি ইনস্ট্যান্স দেখালে কি করে হবে? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ, না না আপনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ কি বিজেপির পেজের মতো বুস্ট করা হয়? এক নম্বর, এটা তো ভেরি, এটা তো স্ট্যাটিস্টিক্স লাগবে, জেনারেলাইজ স্টেটমেন্ট করলে এই ক্ষেত্রে হবে না, কারণ যুক্তটা পোস্ট বিরতি 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 বিরতির সময় বিরতির পর একটা পয়েন্ট